गाइस, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू जेनिफर्स वर्ल्ड एंड वेलकम टू अनदर व्लॉग। तो आज के तुम्हारा देखते ही पाच जो हमें एकदम सकाल सकाल उठे मैंने जे रखम नर्माली हमें ब्लग कर प्रत्येक दिन स्टार्टिंग नर्माली ब्लग करी, तो आज के हमें से आज के एकदम दिन शेष के ब्लग करी। तो एन बजे हे 9:05 और हमें ये जस्ट अफिस बैरिए पढ़िए जे रखमें रोज ही करी तुम्हारा जो तो करी एकदम बाड़ी फिर। तो आज केखान ब्लगटा स्टार्ट करण आज के कैकट जिन कैने के इन देंस कैकट इम्पर्टेंट जिन तो देखो तुम्हारे साथ कल के एक इनविटेशनों आज तो तरह कि करो देखो। तो भालम चलो कल के तो ब्लग कर आज के स्टार्ट करी, तेल चलो आज के ब्लगट ये स्टार्ट करी और तुम्हारा शेष पर्त देखो। तो आज के आईब्रोटा ब्लैक करार्जन काकीमा के डेके नहीं एलाकाय प्राय अलमोस्ट अनेकगुलो बाड़ीते ही एरकम ब्लैक कर दिए थाके, खूब भालोभावे करे, जखन जार दरकार हय से कन्टैक्ट कर डेके नेय आर काकीमा बाड़ी बाड़ी गिये कर दिए आसे। तो ये काकीमा के देखते काकीमा हमार आईब्रो कर दिल, ये काकीमा खूब भालो आईब्रो करे आर आमादेर एखाने तो प्राय अलमोस्ट सबकटा बाड़ीते ही काकीमा आईब्रो करे, तो कारो जदि लागे काकीमार साथे जोगाजोग करते पारो आर काकीमा सबार बाड़ी बाड़ी गिये एकदम खूब सुंदर करे आईब्रो करे दिये आसे सबार टाइम मतो। आमार जखन टाइम हय आर कि सब काजेर माझखाने तो काकीमार साथे एकटु कथा टथा बोले फोन करे आमी डेके नि, काकीमा टुक करे एसे आमार सुंदर करे आईब्रो करे दिये चले आसे। तो जदि कारो दरकार लागे आमार एलाकार एखाने स्पेशली तो तारा बोलो आमि काकीमार नम्बर ताके दिये देबो। তো আজকে যা যা কিনেছি মা একবার চট করে দেখিয়ে দাও তো কি কি কিনেছি। এই দস্তা পাঞ্জাবি কিনলাম, তুমি যাকে ফোঁটা দিয়েছো ভাইকে? হ্যাঁ, আমি একটা ভাইকে অ্যাকচুয়ালি ফোঁটা দিয়েছিলাম, তো ওর জন্য একটা পাঞ্জাবিও কেনা হয়েছিল কিন্তু ওটা ছোট হয়েছিল, তো এতদিন পরে আমরা গিয়ে ওটাকে চেঞ্জ করে দিয়েছি। এবং পাঞ্জাবি মিউজিয়ামের লোকগুলো এতই ভালো যে তারা কোনো রকম প্রশ্ন না করেই সুন্দরভাবে এটাকে এক্সচেঞ্জ করে দিয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজটা আর এটা খুব সুন্দর দেখতে, পরলে খুবই ভালো লাগবে, কাজটা দেখতেই পাচ্ছ। আর কি কিনেছো মা? এই যে আমার ব্লাউজ। আচ্ছা, একটা সুন্দর ব্লাউজ কিনেছো, এটা কিসের ব্লাউজ বলে জানো? এটা 2x2 2x2 এর ব্লাউজ বলে, আমি জানি না এগুলো কোনো নাম হবে। আমাদের সোদপুর তনুশ্রী। হ্যাঁ, সোদপুর তনুশ্রী থেকে ব্লাউজগুলোর খুব কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়। যারা সোদপুরে থাকো তারা জানো যে তনুশ্রী দেবিকা এই সমস্ত নাম করা দোকান ব্লাউজের জন্য। আর কি কিনেছি? আর কি কালকে আমাদের নিমন্ত্রণ আছে আমার দিদির দেওরের ছেলের বিয়ে, তুই বল যে মাসি। হ্যাঁ, তো না না তুমি বলছো সেটাও হবে, কোনো ব্যাপার না। তো আমরা একটা দেখো রিস্ট ওয়াচ কিনেছি আমাদের সোদপুরেই সমীর ওয়াচ থেকে, তো রিস্ট ওয়াচটা হচ্ছে এরকম, দাঁড়াও তোমাদের খুলে দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর, বেশ ভালো। আমার অনেকগুলো ওখানে কালেকশন ছিল কিন্তু আমার এটাই খুব ভালো লাগলো, খুব সুন্দর, বেশ একটা সফিস্টিকেটেড ব্যাপার আছে তাই জন্য আমার এটা খুব পছন্দ হয়েছে। আর একটা আমরা একটা ওয়ালেট নিয়েছি, তো এই ওয়ালেটটাও আমরা একসাথে এটা এর সাথে প্যাক করে দেব। তাহলে চলো এগুলোকে আগে প্যাক করে নিই ঝটপট করে, গিফট র‍্যাপ করে নিই কারণ কালকে দিতে হবে। আমার কাছে এরকম অনেকগুলো র‍্যাপার থাকে, মানে যত গিফট পাই বা যাই যেখানেই পেয়ে থাকি সেগুলোকে আমি এরকমভাবে খুব যত্ন করে রেখে দিই, একদম ছিঁড়ি না, যখন গিফট আনর‍্যাপ করি তখনও ছিঁড়ি না, তো সেই জন্য এগুলো আমার টুকিটাকি কাজে এসে যায়। তো তোমরাও যদি এরকম কেউ করে থাকো আমাকে কমেন্টে জানিও অবশ্যই। তাহলে চলো তাড়াতাড়ি করে প্যাক করে নিই। Love's taken flight, things just feel heavy tonight. I'm tasting no tears, I'm fighting no fears, but still there's a hole in my heart. Not on my own, but I feel it sometimes. তো আজকে ডিনারে আছে ভাত, মাছের ঝাল আর বড়া ভাজা। তাহলে চলো আজকের মতো গুড নাইট, আবার কাল সকাল সকাল উঠে দেখা হচ্ছে। তো আমি একেবারে বাড়ি থেকে রেডি হয়ে বেরোবো কারণ ওখান থেকেই আমি ওই ওনাদের বাড়িতে যাব যেখানে ইনভিটেশন, মাসির বাড়ির ওখানে, তো সেই জন্য আমি একেবারে রেডি হয়ে বেরোবো। তো আজকে আমি একটা সুন্দর কটন কুর্তি আর তার সঙ্গে একটা প্লাজো পরেছি, আমি রেডি হওয়ার পর তোমাদের নিশ্চয়ই দেখাবো, কিন্তু
তার আগে চলো মা আমাদের জন্য মা আমার টিফিনের জন্য কি বানাচ্ছে সেটা আগে দেখে আসি। মা কি করছো? পরোটা বানাচ্ছি। আজকে আমার মেয়ে বলেছে গরম গরম পরোটা খেজুরের গুড় দিয়ে খাবে। ও দেখেছো, আমি কালকে বলেছিলাম যে মা গরম গরম পরোটা দিয়ে আর খেজুরের গুড় দিয়ে হেভি লাগে। তো এখন তো শীতকাল তোমরা সবাই জানো, আর গুড় তো বেশ ভালোই লাগে এখন, নতুন নতুন গুড়। তো সেই জন্য আমি মাকে বলেছিলাম যে একটু বেশ সুন্দর করে পরোটা করবে, আর এইরকম সব গরম গরম পরোটা আর গুড়ের সাথে তো জাস্ট টিফিনটা জাস্ট জমে যাবে। এই দেখো পরোটা এসে গেছে, আর এখানে হচ্ছে সুন্দর খেজুরের গুড়। এরকম পাতলা গুড়ি আমার খুব ভালো লাগে, আর খেতেও খুব টেস্ট হয়। তো আমি একদম রেডি হয়ে গেছি, আর ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি বেরিয়ে পড়বো। অলরেডি দেরি করে ফেলেছি অফিসে, তো চলো আজকে বেরিয়ে পড়ি, আর আবার ওখান থেকে আমাকে একটার সময় বেরোতে হবে। তো আমি অফিস থেকে বেরিয়ে গেছি, এখন একটা বাজে, এবার গিয়ে একটু টোটো দেখি, টোটো ফোটো পাই কি না। তো এখন আমি বাড়ির দিকেই যাচ্ছি, বাড়িতে মা ওয়েট করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মা বেরিয়ে পড়েছে একদম টোটো করে। মা সব নিয়েছো তো, গিফটটা নিয়েছো? ঠিক আছে। তো আমি মাসি বাড়ি এসে গেছি, এসেই দেখছি যে সুন্দর সুন্দর কার্ড চলে এসেছে অন্নপ্রাশনের, আমার বোনজির অন্নপ্রাশন এই জানুয়ারি মাসেই, তো তার জন্য কার্ড ছাপানো হয়েছে। আর সবথেকে বেস্ট যে ব্যাপারটা সেটা হলো যে এখানে যে কবিতাটা লেখা আছে সেটা আমার লেখা। তো আমি মানে দেখে তো আমার খুব খুব মজা হচ্ছিলো, খুবই ভালো লাগছিলো, আর কি সুন্দর লাগছে দেখো কার্ডটা দেখতে। যার আশীর্বাদে ইনভিটেশন ছিল তাকে গিফট দিয়ে দিয়েছি। এবার মাসির বাড়ির ওপরে ছাদে একটু এলাম, একটু মেশোর সাথে গল্প করছিলাম। এই যে আমার মাসি রান্না করে, ও মাসি, এই যে এটা আমার হলো মাসি, নমাসি, সব অনুষ্ঠান সব বুধবার এই সমস্ত দিনে ফেলেছে। আর আমাকে আর বলেছে বিয়ের রোববার ফেললাম, জন্মদিনে পড়ে গেল, আর রঙ তো সোমবার পড়েছে। শোনো, আমি ভাবছি তোমার অন্নপ্রাশনে হাফ ডে করবো, ঠিক আছে, দেরি করে আসবো, ঠিক আছে, তোমার চলবে তো? দেরি করে আসবো কিন্তু। কি না, জল খাবার খাবি না? না, ও ব্লক করবে। তো আমি খাবার এখানে চলে এসেছি, তাড়াতাড়ি খেয়ে আমাকে বেরোতে হবে। আমি টোটো আবার বলে রেখেছি, তো টোটো কাকু দাঁড়িয়ে রয়েছে। তো আমি খেয়ে দিয়ে চলে এসেছি, খুব খুব তাড়া ছিল, তো সেই জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি খাওয়ার সময়। খাওয়া তো তাড়াহুড়ো করে খেয়েছি, আর এখন তাড়াতাড়ি করে আবার টোটো করে উঠে আবার অফিস চলে যাচ্ছি। তাহলে চলো যেতে যেতে তোমাদেরকে আজকের মেনুটা বলে দিই কী কী খেলাম আমি। আজকের মেনুতে ছিল হচ্ছে তোমার ভাত, তারপর হচ্ছে শুক্তো, তারপর ছিল হচ্ছে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, তারপর ছিল হচ্ছে আলুর চিপস, ফুলকপি আর চিংড়ি দিয়ে একটা তরকারি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি আর এক ভাঁড় করে দই। আসলে রোজই আমি কিছু না কিছু খাবার পাই, তো আজকে একটা প্রসাদ পাচ্ছি। জেঠিমা, এটা কিসের প্রসাদ? এটা শারদা মায়ের প্রসাদ।
যথারীতি এখন হাঁ করে দেখছে যে আমাকে কি খেতে দেওয়া হচ্ছে, কারণ ও অপেক্ষায় থাকে যে আমাকে যা খেতে দেওয়া হবে ওকে তাই খেতে দেওয়া হবে। কি হাসি পর। হ্যালো, আজকে আপনাদের আমি ডিভিশন দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কি দিয়ে ডিভাইড করতে দিয়েছে, সেভেনের টেবিল গুনতে হবে, সেভেন যতক্ষণ না 49 হবে। সেভেন ওয়ান সেভেন, সেভেন টু যা 14, সেভেন থ্রি যা। এ শানা, 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 এদিকে আসো। এ শানার চোখ জ্বলছে, মা মনে হচ্ছে আজকে হেভি কিছু বানাচ্ছে, বুঝলে? অনেকক্ষণ ধরে রান্নাঘরে কি এটা করছো? মা কি বানাচ্ছো গো আজকে? আজকে আমি এক তরকা করছি। এর তরকা? ইস সাবাস, সবাই দেখতে পাচ্ছ আজকে তরকা হচ্ছে, আর আমার মা তরকাটা অসাধারণ করে, অসাধারণ। যদি কারো রেসিপি লাগে তারা কিন্তু দেখে নিতে পারো চট জলদি শর্টশটে। ওমা আজ কী কী দিচ্ছে এগুলো একটু বলে দাও, সবাই জানবে। ওই যে মুখ কড়াই আছে না, তরকা কড়াই, যে তরকার ডাল মুখ কড়াই, ওইটা আগে শুকনো কড়াই একটু নেড়ে, হ্যাঁ নেড়ে নিয়ে তারপর সিদ্ধ করতে হয়। যতক্ষণ সিদ্ধ হয়, সিদ্ধ করে নিয়ে তারপর এইটার মশলাটা আছে, রসুন কুচানো, পেঁয়াজ কুচানো, আদা কুচানো, এগুলো সব কুচিয়েই দিতে হয়, কাঁচা লঙ্কা কুচানো, তারপর ধনে পাতা কুচিয়েছি, টমেটো দেবো, দিয়ে সামলাতে হয়। তারপর দিতে হবে তরকা মশলাটা, হলুদ গুঁড়ো দেবো, তরকা মশলা দেবো, এবার টেস্টের জন্য আমি আবার মিট মশলাও দিই, তারপর নুন মিষ্টি যে যেরকম বুঝবে খাবে। তারপর ডিমটা দিতে হবে, এই ভাজাটা যা হয়ে গেলে ডিমটা এর মধ্যে ভেঙে আমি দিয়ে ভেজে নেবো। বা অনেক কিছু বললো, তাহলে চলো মা একটু ভাজাভাজিটা করুক, তারপরে আবার আসবো মাকে ডিস্টার্ব করতে। ডিমটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা ডিম দিয়েছি, কারণ ওর বাবার হাই প্রেশার, তো বাবা বাপি খায় না ডিম একদম, ওই জন্য আমি কমই দিয়েছি। তাও বলে দিই 100 মুখ করায় তুমি একটা ডিম দিতে পারো, এবার যেটা যার বেশি, আমি 100 ওটা মেল করেই বলে দিচ্ছি, 200 মুখ করায় দুটো তিনটেও দিতে পারো, সেটা যে যার অপশান। এবার যেহেতু বাপি একদমই খায় না ডিম, তাই জন্য আমাকে কম করেই দিতে হয়, তাই আমি একটাই দিয়েছি, ঠিক আছে। আমার 150 মুখ করাই, ওই জন্য আমি একটাই দিলাম। তরকা মশলাটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে, এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা কী করলে মা, ওটার পরে কি জল ঢেলে দিলে? না কেন, পুরো সিদ্ধ করা যেটা ছিল ওটা পুরো ঢেলে দিলাম। আচ্ছা, তরকাটা মানে মুখ করাই সিদ্ধটা। আচ্ছা, তরকা মশলা ছিল হাফ মতো, আমি পুরোটাই দিয়ে দিয়েছি, মিট মশলাও দিলে একটু টেস্ট হবে, তাই মিট মশলাও আমি একটু দিয়ে দিলাম। এবার নুন দেবো, মিষ্টি দেবো পরিমাণ মতো, তাই তো, যে যার মতো পরিমাণ মিষ্টি দেবো। আমি দিলাম তাই, যারা খায় না মিষ্টি না দেবে। এটা কি আমাদের অলমোস্ট রেডি? রেডি, কিন্তু একটু ফুটুক না, ফুটলে তো বসবে, তারপর তো বসলে টেস্ট আসবে। হ্যাঁ, মিষ্টি বুঝবো। তরকা হয়ে গেছে, আমি একটু দই দিয়ে গার্গিস করেছি, কেন যে দেখতে ভালো লাগে বলে, দইটা না দিলেও হয়, যে যার ব্যাপার। তাহলে আজকে ডিনারটা জমে যাচ্ছে জাস্ট তরকা দিয়ে, চলো তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, বেশ গরম গরম বেশ ব্যাপারটা জমে যাবে। গরম গরম খাবার একদম রেডি, একদম প্লেট নিয়ে বসে পড়েছি, আর ওয়েট করতে পারছি না। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব, আর তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি একদম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, একদম ওখানে ফলো করে নিও। তাহলে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর একটা নতুন ব্লগ নিশ্চয়ই তাড়াতাড়ি আসবে। তাহলে চলো আজকের মতো গুড নাইট।